হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমার সাথেই থাকো, দেখো আজকের ব্লগে আমি কি কি করছি, কি কি থাকছে ব্লগে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এদিকে রুটি বানাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে পরোটা রুটি। তো রুটিটা বানানোর জন্য ডোটাকে আমি আগেই বানিয়ে রেখেছিলাম। ডোটাতে আমি নর্মাল পানি এবং লবণ দিয়ে ডোটাকে করে আমি 15 মিনিট রেখে দিয়েছি, আর রুটিটা আমি 15 মিনিট পরে এসেই বানাচ্ছি। ডোটাকে যদি একটু আগে করে রাখা হয় তাহলে পরোটাগুলো একটু সফট হয়, যার জন্য ডোটাকে আগে করে রেখেছি। তো আমরা হচ্ছে যে পরোটা খেতে আসলে খুবই পছন্দ করি, কিন্তু এটা বানাতেও একটু টাইম লাগে, একটু ঝামেলাও লাগে, যার জন্য আমরা রেডিমেড পরোটাই খেয়ে নেই। তো আজকে খেতে খুবই ইচ্ছা করছিল, যার জন্য পরোটা বানাচ্ছি। তো আমি হচ্ছে যে এক পাশে সবগুলা ডো, মানে আমি যে কয়েকটা রুটি বানাবো তার জন্য আমি শেপ করে রেখে দিয়েছি, আর হচ্ছে যে ওটা তোমাদের সাথে আর দেখানো হয়নি। আর এখন আমি আগে যেগুলো শেপ করেছি ওখান থেকে একটা একটা করে নিয়ে আমি এগুলাকে বেলে নিচ্ছি। তো তোমরা হয়তো ভিডিওতে দেখেছো আমি রুটিটা বানিয়ে এটাতে একটু ময়দা দিয়েছি আর একটু তেল দিয়ে তারপর আমি শেপটাকে করে রেখে দিয়েছি। তাহলে তোমার যখন ভাজি করবে তখন খেলে ওই পার্টগুলো সেপারেট থাকে, যদি তোমরা একটু ময়দা ছিটিয়ে দাও, কিংবা যদি তোমরা চাও দুধের গুঁড়াও দিতে পারো। এই এই একে একে আমি পরোটাগুলো সব ভাজি করে নিয়েছি। এখানে আমি 4টা পরোটা ভাজি করে নিয়েছি, আমাদের দুজনের জন্য 4টা পরোটা যথেষ্ট। তো অফ ক্যামেরায় আমরা পরোটা দিয়ে একটা ভেজিটেবল রান্না করা ছিল ওটা দিয়ে খেয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিব। ওয়াশিং মেশিনটা আমি চালাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কি সেট করেছি। প্রথমে হচ্ছে যে এখানে বাটন আছে, বাটনে আমি হচ্ছে এটাকে মিডিয়ামে দিব, আর এটা হচ্ছে 7 মিনিট পানিটা হচ্ছে রেঞ্জ হবে, আর 43 মিনিট পর্যন্ত আমার কাপড়গুলো ওয়াশ হবে। কাপড় ময়লা ছিল যার জন্য আমাকে একটু বেশি টাইম ধরে এগুলো ওয়াশে দিতে হয়েছে। তারপর আমি স্টার্ট বাটনে প্রেস করে দিয়েছি। তো কাপড় চোপড়গুলো যখন ওয়াশ হয়ে গিয়েছে আমি এগুলাকে রোদে শুকাতে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে দুপুর হয়ে গিয়েছে, আজকে আমরা নুডলস খাবো। তো নুডলসটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, আমি স্ট্রেইনারে পানিটা ছেঁকে নিয়েছি। তো অন্যদিকে হচ্ছে নুডলস করার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচটাকে ভাজি করছি। যখন এগুলো বাদামি কালার হয়েছে তখন আমি এতে গাজর, তারপরে হচ্ছে রসুনকে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, এটার সাথে টমেটো এবং আমি একটু মটরশুঁটি দিয়ে এগুলাকে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো রান্না করেছি। যদি একটু বেশিক্ষণ রান্না করি তাহলে হচ্ছে গাজরটা একটু সফট হবে, আর অন্যদিকে মটরশুঁটিগুলোও একটু ভালোভাবে রান্না হবে। তো আমার এগুলো রান্না হয়ে গিয়েছে, আমি নুডলসটাকে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি যেন নুডলসটাতে ভালোভাবে মশলাগুলো লাগে। এই তো যখন আমি নুডলসটাকে রান্না করছি ওই একই সময়ে আমি হচ্ছে যে পাশে গ্রিন বিনটাকে আলু এবং পানি দিয়ে সেদ্ধ করছি। এটা খুবই হেলদি, আমরা প্রায়ই এটাকে খাই। আর ওই একই সময়ে হচ্ছে যে আমি অন্য আরেকটা চুলায়, তোমাদেরকে বলেছি আমি সিদ্ধ আলু এবং গ্রিন বিনটাকে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এটা সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর আমি এটাকে হালকা সয়াবিন তেল দিয়ে ভাজি করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার দুপুরের লাঞ্চ নুডলস। যেহেতু আমি ডিম নুডলসের সাথে দেইনি তাই আমি পোস্ট করা ডিমটাকে উপরে দিয়ে দিয়েছি। তো আমরা দুপুরের লাঞ্চটা করেই বাজারে যাচ্ছি, গ্রোসারি বাজারের জন্য। তো আমরা বাজারে চলে এসেছি, আমরা মলের ভিতরে ঢুকছি। এখান থেকে কি কি কিনবো আসো আমাদের সাথে, দেখতেই থাকো। যে
যেহেতু খ্রিস্টমাস, সবাই এখন হচ্ছে এই গাছগুলাকে লাগিয়েছে, অনেকে বাসায়ও এগুলা রেখেছে, আর হচ্ছে এগুলাতে ঝিরিঝিরি বাতি দিয়ে রেখেছে। তো এখন আমি প্যানিকটা মার্কেটতে যাব, এটা একটা ভেজিটেবল শপ। ভেজিটেবল শপ হলেও এখানে বিভিন্ন ধরনের জিনিসই পাওয়া যায়, বিভিন্ন ড্রাই ফুড, ফিশ সেকশন আছে, তারপরে হচ্ছে ফ্রুটস সেকশন, সব কিছুই মোটামুটি পাওয়া যায়। ধনিয়া পাতা, পার্সলি, বিভিন্ন ধরনের হার্ব রেখেছে তারা। এই আমাদের ওখানে বাজার করা শেষ, এখন হচ্ছে আমরা কুলসে চলে এসেছি। আমি বেশিরভাগ কুলস থেকেই বাজার করি, আমি যখন এই এলাকায় এসেছি তখন থেকেই আমি কুলসে থেকে বাজার করি। আর কুলসে কোন জিনিসটা কোন আইলে পাওয়া যায় আমি মোটামুটি এখন জানি, তো আমার জন্য ইজি হয় গেলে তাড়াতাড়ি করে একটা জিনিস নিয়ে নেওয়া, আর অন্য কোনো সুপার স্টোরে গেলে আমার অনেকক্ষণ ধরে খুঁজতে হয় কোনটা কোন কোন আইলে থাকে, আমার অবশ্যটা জানা নাই, কাউকে জিজ্ঞেস করা কিংবা নিজে অনেকক্ষণ ধরে খুঁজতে থাকো না হলে পাওয়া যায় না। এর জন্য আমি হচ্ছে কুলসেই যেহেতু আগে থেকেই করি, সবসময় আমি এখানে বাজার করি, আর প্যানেটটা আর কুলস দুটা পাশাপাশি আমার জন্য সুবিধা। ভেজিটেবল কিনে এনেই এখান থেকে অন্য যে ধরনের আমার শুকনো বাজারগুলোর দরকার এখান থেকে নিয়ে নেই। তো এগুলো হচ্ছে থিক অ্যান্ড ক্রিম, এ পাশে এগুলো হচ্ছে ফ্রোজেন কাঁচামরিচ। এখানে এই এই কালারে, সবুজ কালারের কাঁচামরিচগুলো ফ্রেশ পাওয়া যায় না, ফ্রোজেন পাওয়া যায়, তো ফ্রোজেন দিয়েই রান্না বান্না করতে হয়। এই তো আমার বাজার।